बनारस मामा भात उठे उठेचे तेलो भात धुआं होचे धुआं के जे भात उठे उठे धुआं बे भिजे काड़े भिजे काड़े नो मो तो की गुरी कामने छे गादा कानू गादा कानू के जे बाबा नारद तू सिकी करे छ तुमो होया भागने बाबा तू तू मेवर भागने चले एदिके सो पर एदिके सो छलचा तुरी तुम्हारे शेष कर মুশারি ভিতরে মশা গুলো ঢুকিয়ে দেবে দেখো বাবা আমরা দুই বাপ বেটা আছে মশারি ভিতরে কেমন করে ঢোকাবো বলতে পারো বাবা দেখো বাবা আমরা যদি মশারি ভিতরে এনে খাটিয়ে মশারি ভিতরে ঢোকে বসে থাকি না তাহলে আর মশায় কামড়াতে পারবে না ঠিক আছে দেরি করবেন না চলে যান তাহলে আমি যাই বাবা যাই আগে চলে এই আমার ভাগিনে ছেলে আমায় বলেছে ওই কোচপাড়ার হাটে মশারি কিনতে যেতে আমি চললাম মশারি কিনতে মশারি কিনা হবে আর কোচপাড়ায় ওই সুন্দরীর সঙ্গে দেখাও কি সর্বনাশ আমার সঙ্গে চল মায়ামার আমার সঙ্গে চল মাগো ভাগ দিন ছাগনি যা
যেমন যেমন বলেছি আপনি তেমন তেমন করে সেজে চলে আসুন। ঠিক আছে দিবসি, তুমি এখনো কাল অপেক্ষা করো, এই মুহূর্তে আমি বাগদানের সাজ সাজতে চললাম। ঠিক আছে ঠিক আছে, কি আর করবো, অনেকদিন প্রভুর নাম কীর্তন করে একটু করে নি। হে গিরিধারি কুঞ্জ বিহারি ভক্তির ডাকে সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারি কুঞ্জ বিহারি, হে গিরিধারি কুঞ্জ বিহারি ভক্তের ডাকে সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু তোমারে নয়নের জলে ডাকিগো তোমারে, একবার সে সারদা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু শুনুন, আপনাকে যা মানিয়েছি না একেবারে তেঁতুলে বাগ দিব, কেউ চিনতে পারবে না তো, মাথা খারাপ, আমি যখন চিনতে পারছি না মামা বাবু তো কোন দুচ্ছার। শুনুন, এখানে বিলম্বে নাই প্রয়োজন, চলুন আমরা যাই মোটামুটি বলুকা সদ, তাহলে চলো এই মুহূর্তে চলে যাব সেই বলুকা সদ। আমার আলতা পাতে কাদা যাই কেমন করে, আমার এই ধান্য গাছগুলো ভেঙে দুমড়ে মুচড়ে মাঝখান থেকে আল দিয়ে জল ছেঁচে মাছ ধরবেন, সেই মাঝে মামা বাবুকে দিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি। আমি পারবো না, তোমরা এত সুন্দর চাষ করেছো, এই ধান গাছ আমাকে ভাঙতে হবে। যদি না পারে না মামা বাবু ফসকে যান। কি বলছো তুমি বেশি, আমার ঠাকুরকে ফেরানোর জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে মামিমা বিলম্বে নাই প্রয়োজনে শুরু করে দিন, আমি তাহলে আসি। নারদ
তুমি চলে যাচ্ছ হ্যাঁ মামা বাবুর কাছে যাচ্ছি মামাকে পাঠিয়ে দাও ঠিক আছে তাহলে আসি এসো কিন্তু একটা কথা শুনে যাও তোমার মামা যদি বলে নারুত একটা বাগদির মেয়েছি আমার ধান গাছগুলো ভাঙছে তুমি কিছু বলনি কেন হ্যাঁ বলবো আমি বলবো বলেছি উঠি নে চলে যাচ্ছি আমরা ডেকে নিয়ে যাচ্ছি না এই কথা বলে তোমাকে হবে না তাহলে পিছন দিক ঘোরো কেন খাবার দাবার একটু ফল টল দিন খাই পিছন দিকতে হাত বাড়াবে দেব ঠিক আছে দিন নারদ এটা কি ফল এটা এটা আমার হাতের ফল শোনো মামাকে কি বলবি আমি বলেছিলাম সেই বাগদির মেয়ে আমাকে দিয়েছে তা বলে এটা দিয়েছো হ্যাঁ ঠিক আছে না কি আর না 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 খাবো না খাবো না কিনছি তাহলে যাই এমনি শরীর দুর্বল হয়ে গেছে গরমে আসি নারায়ণ 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 ওরে শুনলি একা শুনলি বাতা শুনলি পাখি দান মনের মানুষ মন দিয়েছি বল না কোথায় বল মনের মানুষ মন দিয়েছি বল না কোথায় বল শুনলি একা শুনলি একা শুনলি বাতা শুনলি পাখি দান মনের মানুষ মন দিয়েছি বল না কোথায় বল মনের মানুষ মন দিয়েছি বল না কোথায় বল হংসু বলি পাখনা মেলে নীলজ মোনা রই জলে चलो तो बाबा देखी भागदी मेर कत बड़ शक्ति आछे चले जाओ চলে গেছে বেটা ছেলে চলে গেছে বাবা বেশি কিছু বলবো না কি সুন্দর দেখো বাগদির মেয়েটা বলো বাগদির মেয়ে ও বাগদির বলে কি হলো বাগদির মেয়ে এসে যাচ্ছে বলে এই ভাই ধান গাছগুলো ভাঙছো কেন কি হয়েছে তোমার ধান গাছ ভাঙছি তোমার বাবার কি হয়েছে মামা বাবা তুলে যা ছেড়ে দিন যাবো না কি করবে যাবি কিনা বল তোর দেবো আসছে একবার বেটার ছেলে বেটার ছেলে বলে এইভাবে ধান গাছ গুলো ভেঙো না তুমি উঠে এসো আমার কাছে ধান গাছ ভাঙবো একশো বার ভাঙবো হাজার বার ভাঙবো কেন ধান গাছ কত কষ্ট করে আমরা চাষ করেছি জানো এই দেখো এই ধান গাছ গুলো তোমরা চাষ করেছো এর মধ্যে মাছ আছে
এগুলো তোমরা চাষ করেছো? দেখো মাছগুলো আমার চাষ করিনি, কিন্তু ধানের মধ্যে জমে আছে, ওইভাবে তুমি হচ্ছো, আর ধান গাছগুলো সব ভেঙে যাচ্ছে। তুমি কত কষ্ট করে চাষ করতে হয়েছে তুমি জানো? তোমার কোনো কথা শুনবো না, এই ধান গাছ আমি আবার নেই না, মরতে মানো, এদের জন্যই আমি চাষ করছি, আর এই নষ্ট করে দিচ্ছে আমার ওই ধান গাছগুলো, ওদের তুলে আনতেই হবে। বেড়ার ছেলে বলে কি খাচ্ছে আর মামা মামা বলে চিৎকার করছে, বেড়ার ছেলে পিছনে কাটি দিচ্ছে কেউ, হ্যাঁ সবে জমেছে, সবে জমেছে। এ না বাবা, তুমি রাস্তায় দাঁড়াও, আমি যাচ্ছি। বলে দেখো বান্তি মেয়ে, তোমার সঙ্গে না আমার কিছু কথা আছে। বাবা, আমি হলাম বাগদির মেয়ে, তোমার সঙ্গে আমার কিসের কথা গো? তাছাড়া বাগদির মেয়েতে কি হচ্ছে? তুমি হলে মরদ লোক, আমি হলো মেয়ে মানুষ, আমার সঙ্গে কিসের কথা? এই দেখো মরদটা কি হয়েছে, তুমি মেয়েটা কি হয়েছে, ফাঁকা জায়গায় এখানে তো আর কেউ নেই, দুজনে আছি, দুজনে একটু গল্প করে বাড়ি চলো। বলো কি বলে বলো। হ্যাঁ দেখো, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। বলি, তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। কটা ছেলে আছে, কটা মেয়ে আছে? দুখানা ছেলে, দুখানা মেয়ে। তাদের নাম কি? ওদের নাম তুমি শুনবে, লক্ষ্মী, সতী, কেতু আর গণা। কি সুন্দর নাম, মিলে গেছে। হ্যাঁ প্রথমটা মিলে গেছে, ঠিক আছে। আর একটা কথা জিজ্ঞাসা করো। করো করো। তাহলে করি। হ্যাঁ বলি, তোমার তোমার স্বামীর নাম কি বলো তো? এই মুখ পোড়া, বলতে মারবো। কেন ও মুখ পোড়া? তোমার হুঁশ নেই কি? কোন মেয়ে মানুষ তার স্বামীর নাম মুখে আনতে পারে? দেখো দেখি কাণ্ড, এখানে তো লোকজন কেউ নেই, কেউ শুনতে পাবে না, আমি আর তুমি আছি। আর তাছাড়া তোমার স্বামীর নামটা বলবে, তুমি স্পষ্ট করে বলবে কেন? ইশারা করে বলবে, আমি বুঝে নিয়ে চলে যাব। তুমি বুঝতে পারবে? হ্যাঁ, আমার স্বামীর নাম হলো। কি আছে কি বিচ্ছিরি স্বামী? দেখো একবার বলে স্বামীর নাম নাকি বিচ্ছিরি স্বামী? একবার বলি, এই দেখো বাগদি মেয়ে, আমি না একেবারে বুঝতে পারিনি, তুমি আর একটু স্পষ্ট করে বলো। বুঝতে পারি না? না শোনো, আমার স্বামীর নাম হলো তুচ্ছাই। আবার বলে, আমার স্বামীর নাম বিচ্ছিরি স্বামী একেবারে। আমার স্বামীর নিন্দা করছি বলে বলে স্বামীর নিন্দা করা শুরু করছি। স্বামীর নিয়ে একটা কথা হবে না। এই দেখো একটু স্পষ্ট করে বলো তো দেখি। তাহলে বলছি শোনো, আমার স্বামীর নাম হলো, তার সঙ্গে বিয়ে যোগ করবে, তার সঙ্গে বাড়তি যোগ করবে। আচ্ছা এতক্ষণ তো বলতে হয় যোগ করতে হবে, ঠিক আছে আমি যোগ করেই দেখবো পাওয়া যায় কিনা, ঠিক আছে। ও তোমার স্বামীর নাম কি? তাহলে শিবে বাগবি। ওই হলো আমার স্বামীর নাম, ওই হলো আমার স্বামীর নাম। মিলে গেল গো, মিলে গেল। দ্বিতীয়টা যখন মিলে গেল, না জানি তৃতীয়র মধ্যে আরো কি জিনিস আছে। দেখো তোমার স্বামীর নাম শিবে বাগবি, আমার নাম শিব, বুঝতে পেরেছো? হ্যাঁ। তা মিলে গেছে, দ্বিতীয়টা মিলে গেছে। আর একটা কথা কিন্তু বাকি আছে। কি কথা গো? বলি জিজ্ঞাসা করি তাহলে। বলি তোমার নামটা কি গো? আমার নাম শুনবি? আমার নাম হলো গৌরী মরি বাগদি। মিলে গেল গো, মিলে গেল, তৃতীয়টাও মিলে গেল। দেখো আমারও স্ত্রী আছে বাড়িতে, বুঝতে পেরেছো? তার নাম হলো গৌরী। তা সব